পানির স্বাদ বাড়ানোর নানা উপকরণের মধ্যে চুন অন্যতম। তবে এই চুন কিভাবে তৈরি হয় তা অনেকেরই অজানা। শুনতে অবাক লাগলেও ধবধবে সাদা এই চুন তৈরি করা হয় শামুক ঝিনুকের খোলস থেকে। চুনের কদর বরাবর বেশি থাকলেও কালের বিবর্তনে কাঁচামালের অভাব এবং বিক্রিতে লাভ কম হওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন। তবে টাঙ্গাইলের ঘাটাইলে বাপদাদার এ পেশাকে আজও ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছু পরিবার। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরত জাহান সিন্থি। পরিত্যক্ত এই ঝিনুক যে পানপ্রেমীদের পানের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয় তা অনেকেরই অজানা। তবে আস্ত শামুক ঝিনুক নয়, এগুলোর খোসা সংগ্রহের পর ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকাতে হয়। এরপর তা বড় চুলায় ঢেলে নানা প্রক্রিয়ায় জাল দিতে হয়। খোসাগুলো পুড়ে গেলে তাতে পানি ঢেলে কয়েক দফা নেড়েচেড়ে বানানো হয় ভেজা চুন। সময়ের সঙ্গে সঙ্গে পান চুনের আবেদন এখনো আগের মতো থাকলেও কাঁচামালের অভাব ও বাড়তি দামের কারণে এ কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। তবে পারিবারিক পরম্পরায় এই ব্যবসাকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চুইনাবাড়ি নামে পরিচিত এই বাড়ির বাসিন্দারা। কুইরা তারপরে কাঁচা বানাইয়া তারপরে বারে বারে দুইটা চুন বানাই। আমি ছয় মাস যাবৎ করি, মনে করুন আগে আমার বাপে করতো, আমার দাদাই বানাইতো, তারপরে আমার বাপে বানাইতো, আমি আবার ছয় মাস যাবৎ আমি বানাইতে আসছি। এগুলো যে আমরা কাজ করতেছি তা দিয়ে আমাদের সংসারে চলা অনেক কষ্ট হয়। টুকটাক মনে করুন যে ব্যবসা বাণিজ্য করে খাইতেছে আর কি, কয়েকজন পরিবার নেওয়া। ছোট সময় থেকে দেখতেছি বাড়ি বাড়ি চুন পুড়তো, বানাইতো, হাটে বাজারে বিক্রি করতো। বিভিন্ন গোপালপুর থেকে নিয়ে ধলাফাড়া, হামিদপুর, আশেপাশে যত বাজার আছে সেই বাজারে নিয়ে আর বিক্রি করত। তারা জানান, চুনের প্রাচীন কাঁচামাল হিসেবে ব্যবহৃত এই শামুক ঝিনুকের খোসা এখন বস্তা প্রতি 250 থেকে 300 টাকা দরে বিক্রি হয়, যা জাল দিয়ে তৈরি হয় 150 থেকে 180 কেজি চুন। এগুলোকে আবার ছেঁকে প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করতে হয়, যেখান থেকে লাভ হয় খুবই সামান্য। দূর দূরান্ত থেকে পাইকার আসিয়া কিনে নেয়, লাভ কম বিদায় অনেকে ছেড়ে দিচ্ছে। এর লাভ খুবই সীমিত, তাদের সংসার ভালোভাবে চলে না। প্রাচীন এই পেশাটিকে টিকিয়ে রাখতে কারিগরদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। চুইনাপাড়া নামে একটি গ্রাম আছে, সেই গ্রামে তারা চুন উৎপাদন করে। সেই চুন উৎপাদনের মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তবে তারা অত্যন্ত দরিদ্র লোক, সরকারের মাধ্যমে সহযোগিতা তারা পাবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি যতদূর পারি, তারা আমার কাছে আসলে বা না আসলেও আমি তাদেরকে যতদূর পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। সরকারি সহযোগিতা পেলে হারিয়ে যেতে বসা প্রাচীন এ পেশাকে যুগের পর যুগ টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন কারিগররা। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। আচ্ছা, আমি কল দিয়া